হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণবতানিয়া ব্লগস। সকাল সকাল দেখো রান্নাঘর থেকে তোমাদের কিন্তু গুড মর্নিংটা জানাচ্ছি। প্রত্যেকটা হাউসওয়াইফের দিনের শুরুতে যে প্রথম কাজটি থাকে, মানে রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার জন্য প্রিপারেশন করা, সেটা কিন্তু আমারও একদম সকাল সকাল শুরু হয়ে গেছে। দেখতেই পেলে প্রথমে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে আজকে দুপুরের লাঞ্চে থাকছে আমাদের আলুর দম। আর হাজবেন্ডকে ভেবেছি আজকে আর ভাত দেবো না, কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই ভেবেছি ভাতের বদলে রুটিটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই দেখো এখানে আমি আটাটা বের করে রাখছি রুটির জন্য। এখানে দেখো আলুর দমটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। আর এটাতে টমেটো দিতে ভুলে গেছিলাম, পরে আবার মনে পড়লো তাই টমেটো দিয়ে দিলাম। আর এখানে বের করে রেখেছি আটা, যেহেতু রুটি হবে ওর লাঞ্চের জন্য। আটাটা আলুর দমটা হতে হতে আটাটা মেখে নিব ততক্ষণে। ওদিকে তো দেখতেই পেলে আলুর দম কষানো হয়ে গেছে। আলুর দমে এবার আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিয়ে এখানে তাড়াহুড়ো করে মেখে নিচ্ছি আটা। আর আটা মাখার পর কিছুক্ষণ রেস্ট দিয়ে সেই আটাটাকে তারপর রুটি বানালে রুটিটা কিন্তু বেশ সুন্দর হয়। আমিও সেটাই করেছি, আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে দেখো এখানে আমি বানিয়ে নিচ্ছি রুটি। একসাথেই আমি এখানে রুটিগুলোও বেলে নিচ্ছি, আর ওইদিকে দেখো তাওয়াতে সেকেও নিচ্ছি। এইদিকে দেখো আমার সব রুটি বেলা সেকা শেষ হয়ে গেল, এটাই ছিল আমার লাস্ট রুটি। দেখো কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না রুটিগুলো। এবার এদিকে সকালের ব্রেকফাস্টের জন্য আমি আগের দিনই চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল, সেটাই খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট করে নেব জল দিয়ে। আর এই চাল বাটাটা দিয়ে কিন্তু আমি আজকে বানাবো চিতই পিঠা বা সাদা পিঠা। মানে ব্রেকফাস্টে কিন্তু এটাই খাবো আমরা দুজনাই। দেখো এই চাল বাটাটার মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম, সব কিছু বলতে ওই চাল বাটা আর লবণটা। এরপর দেখো এখানে কড়াইটা গরম করে নিয়েছি একটু আগে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ওই চাল বাটাটা ঢেলে দিলাম। আর এটা দেখো প্রথম পিঠাটা একদমই ভালো হয়নি, আমার উঠতে চাইছিল না। এরপর সেকেন্ড পিঠাটা দেখবে এটা কিন্তু বেশ ভালো হয়েছিল, মানে সহজেই উঠে গেছিলো। এদিকে আমি দেখো এক এক করে সব পিঠেগুলো কিন্তু ভেজে নিয়েছি, মানে সকালের ব্রেকফাস্ট কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন বাজে সকাল 10টা, হাজবেন্ড ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে চলে গেল অফিস। মানে সকাল থেকে এই 10টা অবধি টাইমটা না একদম মানে সত্যি যুদ্ধের মতো ফিল হয়, মানে দৌড়া দৌড়ে সব কাজকর্ম করতে হয়। আর আজ হচ্ছে 17 জানুয়ারি, আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল একটা ডে, কারণ আজ হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে। রাত্রেবেলা সেরকম কেক ফেক কিছুই কাটিনি, জাস্ট উইশ করেছি। আর ও জানেও না যে অফিস থেকে আসলে ওর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। আজকে স্পেশাল ডে, ও বারবার বারণ করে কিছু করবে না, এর আগের বারও বলেছিল, এবারও বলেছে কিছু করবে না, কিন্তু স্পেশাল ডেতে একটু কিছু না করলে ভালো লাগে না, তাই না? তো ভেবেছি আজকে ওর জন্য স্পেশাল কিছু করব। মানে স্পেশাল কিছু বলতে ভেবেছি নিজের হাতে কেক বানাবো, আর জন্মদিনে পায়েস তো মাস্ট, পায়েস না হলে জন্মদিন মনে হয় না। আর এই টুকটাক কিছু ঘরটা ডেকোরেশন করতে পারি, বাস এটাই হবে ওর কাছে সারপ্রাইজের মতন। অফিস থেকে এসে এগুলো দেখলে পরে ও শিওরলি খুব 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 খুশি হবে। তো চলো বেশি বকবক না করে এবার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নেওয়ার পর পড়ে আছে প্রচুর কাজ, সেগুলো সেরে তারপর আবার কেক বানাতে হবে, ঘর ডেকোরেশন করতে হবে, অনেক তাড়াতাড়ি আজকে কাজ সারতে হবে। এই দেখো এখানে আমার ব্রেকফাস্টটা নিয়েছি। সকালে তো দেখতেই পেলে যে বানিয়েছিলাম সাদা পিঠে, তো সেটাই নিয়েছি গুড় দিয়ে, আর সঙ্গে ছিল কিছু আমন্ড আর খেজুর। তো স্নান পুজো করে চলে আসলাম আবার। এখন বাজে দুপুর 1:30, আর সব কাজ কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে নিই চটপট, চলো লাঞ্চ সেরে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে বার্থডের জন্য সব প্রিপারেশন শুরু করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখো চলে এসেছি কিচেনে কেক বানানোর জন্য। তো কেকটা কিন্তু আমি ইউটিউবের কিছু ভিডিও দেখেই বানাচ্ছি। প্রথমেই দেখো আমি এখানে সাদা তেলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে আমি চিনি আর ওই চিনির গুঁড়োটা যেটা খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি এখানে। এরপর এখানে আমি পরিমাণ মতো দুধ, যা লাগে নর্মালি কেক বানাতে, দুধ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেখো ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু একসাথে দিয়ে চালুনি দিয়ে খুব ভালো মতো চেলে নিচ্ছি। এরপর এই সব কিছু আমি খুব ভালো মতো মিক্স করে নেব।
এদিকে দেখো আমি কেকের ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস মানে আমন্ড, তারপর কাজু আর অ্যাপ্রিকট ছিল, অ্যাপ্রিকট কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে এটা আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে মিক্স করে তারপর ওভেনে বসিয়ে দেব। ওদিকে সব ড্রাই ফ্রুটস মিশিয়ে আমি কেকের ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। আর এখানে আমি দেখো একটা কড়াই প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এরপর যখন আমি কেকটা ওটার মধ্যে বসাচ্ছি, মানে কড়াইটাতে যখন বসাচ্ছি, দেখছি ঢাকনাটা আর সেট হচ্ছে না। এরপর আর কী করণীয়? আমি দেখো এরপর একটা থাল দিয়ে ওই কড়াইটাকে কভার করে দিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে যখন আমি চেক করতে যাব কেকটা, তখন এই থালটা ওঠাতে প্রবলেম হতে পারে, তাই আমি সেটাও আর রাখলাম না। পরে উঠিয়ে একটা গামলা দিয়ে আমি ওই কেকের কড়াইটা কভার করে দিলাম। এদিকে তো আমি দেখতেই পেলে যে কেক বসিয়ে দিলাম, আর ওদিকে আমি বসিয়ে দিচ্ছি পায়েস। জন্মদিনে পায়েস তো মাস্ট হতেই হবে। তো একার জন্যে আমি যেহেতু পায়েস খেতে খুব একটা ভালোবাসি না, তাই শুধুমাত্র ওর জন্যই আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম পায়েস। তো গোবিন্দভোগ চালটি দেখো আমি এখানে ধুয়ে নিয়েছি, আর কাপে একটু দুধ বেঁচে গেছিলো, সেটিও দুধের মধ্যে আমি মিক্স করে দিলাম। পায়েসটা আমি যেহেতু একদমই চিনি ইউজ করবো না, করবো গুড় দিয়ে পায়েস, তাই এখানে দেখো আমি গুড়টি আগে থেকে গ্রেট করে নিচ্ছিলাম একটি থালের মধ্যে। সব কিছু ঠিকঠাক চলছিল, এবার আমার একটা পাকামোর ফলে ঘটে যাবে একটা ঘটনা, দেখতেই পাবে এখনই। এই দেখো কেকটা আমি মানে দেখার জন্য যে গামলাটা উঁচু করব, অমনি এই কেকের যে ইয়েটা থাকে, মানে যেটাতে আমি কেকটা কেকের ব্যাটারটা বসিয়েছি, দেখো সাইড হয়ে পড়ে গেল। মানে এটা শুধুমাত্র আমার পাকামির ফলের জন্যই হলো, মানে কোনো একটা জিনিস শান্তিমতো বসিয়ে রেখে আমি নিজে শান্তিতে থাকতে পারি না, মানে খুটখাট করে কিছু না কিছুভাবে হোক আমাকে দেখতেই হবে, চেক করতেই হবে। এরপর যাই হোক, জিনিসটা ঠিকঠাক মতো করে দিয়ে আমি আবার ঢেকে ঢেকে দিলাম। দেখো কিশমিশের শিশি বের করতে গিয়ে বের করে এনেছি জ্যামের শিশি। পায়েসে যেহেতু কাজু কিশমিশ পড়বে, তাই এখানে দেখো আমি কাজুগুলোকে দুটো ডিভাইড করে নিচ্ছিলাম, মানে ভেঙে নিচ্ছিলাম। আর এতক্ষণে কিন্তু আমার দুধ ঘন হয়ে গেছে, আর আমি চালটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তাই বারবার দেখো চামচ দিয়ে নাড়ছিলাম, কারণ কন্টিনিউ পায়েস নাড়তে হয়। তো কেক আমি জানি না কেমন কী হবে, কিন্তু এটা নিয়ে আমি সেকেন্ডবার মতো যেহেতু বানাচ্ছি, এক্সপিরিয়েন্স খুব একটা নেই আমার, কিন্তু পায়েসের এক্সপিরিয়েন্স রয়েছে। পায়েস আমি অনেকবারই বানিয়েছি, তো পায়েসটা পুরোপুরি হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে পায়েসের একদম ফাইনাল লুকটা শেয়ার করব। আর এখন না মোটামুটি 6:30 মতো বেজে গেছে, এখন যদি আমি ঘর গোছাতে যাই তাহলে এদিকে আমার পায়েসের দফা রফা হয়ে যাবে। কেক তো আমি বসিয়ে রেখে চলে যাবো, কোনো ব্যাপার না, কিন্তু পায়েস তো ছেড়ে রেখে যাওয়া যাবে না, না হলে পায়েস পুড়ে যাবে। তো দেখি পায়েসটা হয়ে যাক, তারপরেও যদি অফিস থেকে ও না আসে তাহলে ততটুকু টাইমের মধ্যে আমি একটু ঘরটা সাজিয়ে নেবো, মানে একটু লাইট আছে, লাইট দিয়ে ঘরটা সাজিয়ে নেবো। যাক ফাইনালি ওকে ফোন করলাম, ফোন করে শুনলাম, বললো যে আজকে আসতে একটু লেট হবে, দেখি যদি ততক্ষণের মধ্যে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে যায়, ঘর সাজানো কমপ্লিট হয়ে যায়, তাহলে তো খুবই ভালো কথা। কেক বানাতে বানাতে আর পায়েস বানাতে বানাতে আমার পেয়ে গেছে খিদে। তো সংক্রান্তির দিন বানিয়েছিলাম পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, তো একটু সেটাই খেয়ে নিই, খেতে খেতে কাজ করতে থাকি। তো এখানে পায়েসের চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে গুড়টা যে গ্রেট করে রাখলাম, গ্রেট করে রাখা গুড়টা এবার এর মধ্যে দিয়ে দেব। এখানে দেখো আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, কোচানো ড্রাই ফ্রুটস উঠিয়ে রেখেছিলাম, কেকটা যখন হাফ হয়ে এসছে তার মধ্যে আমি দেখো এই কোচানো ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দিলাম। পায়েস রেডি, এবার ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে, তো ঠান্ডা হয়ে যাক, তারপরে যখন বাটিতে সার্ভ করব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে পায়েস হয়ে গেছে, কেকও রেডি হয়ে গেছে, আর আমি গেছিলাম দোকানে, নিচ থেকে নিয়ে আসলাম চকলেট। তো চকলেট নিয়ে চলে আসলাম, এবার একটু ডেকোরেটিং দেখি, যা পারি তাই করে নিই।
আর লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের লাইটটা অফ করে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। 40-45 মিনিটের পরিশ্রমের ফল এই যে, মানে কেকটা উঠাতে গিয়ে ভেঙে গেল। আমার হাতে কেক কোনো দিন ভালো হয় না, 3 বার চেষ্টা করলাম, সেকেন্ড বারটা তবু মোটামুটি হয়েছিল, কিন্তু 2 বারই, বাদবাকি 2 বারই এই যে এই অবস্থা। এরপর থেকে আমি আর বানাচ্ছি না কেক, মানে আমি 3 বার কেক বানানোর ট্রাই করলাম, সেকেন্ড বারেরটা যাও মোটামুটি ভালো হয়েছিল, ঠিকঠাক হয়েছিল, বাদবাকি 2 বারই গেল, এবার তা একদমই খারাপ হয়ে গেল। এতক্ষণের খাটনি, এতক্ষণের টাইম সব বেকার বেকার চলে গেলো। আর সব থেকে বড়ো কথা, কেনা কেক তো দেওয়াই যায়, কিন্তু হাতে বানিয়ে কেকটা দিলে, হাতে বানানো কোনো জিনিসের এটার মূল্যটাই আলাদা। কিন্তু এ আর কি করার, এখন সেই আবার দোকান থেকে কিনে এনেই করতে হবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে। তো ফাইনালি কেক এসে হাজির হলো ঘরে, মানে বানানো কেক তো আর হলো না, এই কেনা কেকটাই কাটতে হবে। তাও আবার যার বার্থডে সেই নিয়ে এসেছে কেক, মানে যেহেতু 7:30-8 মতো বেজে গেছে, আর কেকের দোকানটাও যেহেতু দূরে আমাদের রুম থেকে, তাই আমি আর যাইনি আনতে, ওকেই ফোন করে দিয়েছি, ও তো বারবার না করছিল আনবে না, তবুও এক প্রকার জোর করিয়েই ওকে আনানো হয়েছে। এবার দেখো কেকটা একটা ট্রেতে নিয়ে নিয়েছি, সঙ্গে পায়েস বানিয়েছিলাম যে পায়েসটা নিয়ে নিলাম, আর চকলেটগুলো এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে চলো চলে যাই ঘরে। মাঝখানে গেড়ে দাও না, কেক কেটেই কিন্তু প্রথম বাইকটা কিন্তু আমাকে খাওয়ানো হয়ে গেছিলো, কিন্তু যেহেতু সেটা শ্যুট করা হয়নি, মানে রেকর্ডিং করা হয়নি, তাই এটা কিন্তু রিটেক হচ্ছে, মানে সেকেন্ড বার কেক খাওয়ানো হচ্ছে। আর এটা হচ্ছে ওরই অফিস কলিগ, আমি তো দাদা করেই ডাকি, তো সেই দাদাকেও বলেছিলাম আসতে। তো দেখো এখানে কেক লাগানো হচ্ছে বার্থডে বয়ের ফেসে। জন্ম থেকে আমি কোনোদিন করিনি সেলিব্রেট। ওর তো আলাদা ব্যাপার, জন্ম থেকে করনি দেখে এখনো করবো না, কোনো মানে আছে? ভালো লাগলো, ওভারঅল সব ঠিক ছিল। কেন আগের বার করেছিলাম ওটা ভালো লাগেনি বার্থডে এর? কারণ তুমি তো জানতা না যে কি কি হচ্ছে ঘরে। কেমন লাগলো বলো বার্থডে, নিজের বার্থডে নিজে কেক চয়েস করে নিয়ে আসলা? খুব ভালো লাগলো। আর পায়েস কেমন হয়েছিল? পায়েস খুব সুন্দর হয়েছিল, বার্থডে সেলিব্রেটও খুব ভালোভাবে হলো। এখানে দেখো ওকে বলছিলাম যে তোমার বার্থডে সেলিব্রেট হলো, কিছু বলো তোমার কেমন লাগলো না লাগলো, তো সেটা নিয়েই ও কিছু বলছিল আর আমাদের মধ্যে হাসাহাসি হচ্ছিল। তো নেক্সট বার্থডেতে, এবার তো কেক ঠিকঠাক বানাতে পারলে না, ভালো করে শিখে নেক্সট বার্থডেতে অবশ্যই আমার জন্য একটা ভালো কেক বানাবে, যেটা তোমার হাতের বানানো কেক কাটলে আমি খুবই 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 খুশি হব। আচ্ছা, নেক্সট বার্থডে আসা অবধি আমি শিখে নেব কিভাবে ভালো করে কেক বানাতে হয়। একদম নেক্সট বার্থডেতে আমার নিজের হাতের বানানো কেকই তোমাকে দিয়ে কাটাবো। একদম একদম, আমি ওটাতেই বেশি খুশি হব। আর থ্যাংক ইউ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ওয়েলকাম। ঠিক আছে, বার্থডে সেলিব্রেট করার পরে এরপর রান্নাঘরে গিয়ে রান্নাবান্না যা ছিল রাতের করে নিলাম, মানে চিকেন করেছিলাম রাতে। আর ব্লগটি এখানেই শেষ করছি আজকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।